প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 22তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্বের আজকের অনুষ্ঠানে। আজকের বিতর্কের বিষয়, দেশ গঠনে সম্পদ নয় প্রয়োজন সম্পূর্ণ মানুষের। বিষয়ের পক্ষে বলবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয়ের বিপক্ষে বলবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। দর্শক মণ্ডলী, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্কিকদের সাথে। পক্ষদল শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলেন মোহাম্মদ আশরাফুল গনি, আবুল বাশার নাহিদ ও তাদের দলনেতা মোহাম্মদ আজিজুর রহমান। বিপক্ষ দল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকায়ের বক্তারা হলেন রেজওয়ান শুভ, মালিহা তাবাসুম ও তাদের দলনেতা তাহসিন মাহমুদ সাদমান। আজকের প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আনোয়ার পারভেজ শেফিন, 13তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের দলনেতা এবং ফাইনালের শ্রেষ্ঠ বক্তা। অধ্যাপক ডক্টর জাকারিয়া মিয়া, চেয়ারম্যান মাইক্রোবায়োলজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ডক্টর পৃথিলা নাজনীন নীলিমা, অধ্যাপক বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রথীন্দ্রনাথ দত্ত, উপসচিব, বিতর্ক সংগঠক ও প্রাক্তন বিতার্কিক। মাহমুদ বিন আলম, 15তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের দলনেতা ও ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক এবং বারোয়ারি পর্বের শ্রেষ্ঠ বক্তা। সম্মানিত বিচারক মণ্ডলী যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। সভাপতি হিসেবে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কবি ও কথা সাহিত্যিক এবং সরকারের অতিরিক্ত সচিব জনাব মঈনউদ্দিন কাজল। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসুন বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্ক সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এছাড়া প্রত্যেক দলের দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত ও 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। আমি এবারে আমাদের আজকের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। সুধী দর্শক, সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং অংশগ্রহণকারী উভয় দল, সকলকে শুভেচ্ছা। দেশ গঠনে সম্পদ নয় প্রয়োজন সম্পন্ন মানুষের। আজকের এই বিষয়ে প্রস্তাবের পক্ষে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং প্রস্তাবের বিপক্ষে থাকবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। আমরা এখনই বিতর্ক অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমি প্রস্তাবের পক্ষে বলার জন্য অনুরোধ করছি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তা মোহাম্মদ আশরাফুল গনি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে সুযোগ প্রদানের জন্য। সবাইকে এবং মাননীয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের বক্তব্য শুরু করছি। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দেশ গঠনে সম্পদ নয় প্রয়োজন সম্পূর্ণ মানুষের। মাননীয় সভাপতি, প্রথমেই সংজ্ঞায়ন করছি, দেশ গঠন বলতে আজকে আমরা বুঝাবো দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। সম্পদ বলতে আমরা বুঝাচ্ছি যে সম্পদ ব্যবহার করে, অর্থাৎ যে বস্তু ব্যবহার করে অর্থনৈতিক উৎপাদন করা হয়, যেমন তেল, গ্যাস ইত্যাদি খনিজ পদার্থ। মানে সভাপতি, সম্পন্ন মানুষ বলতে আমরা বুঝাচ্ছি দক্ষ মানুষকে। অর্থাৎ মাননীয় সভাপতি,
আজকের যে ব্যক্তি যে জায়গায় থাকুন না কেন, উনি যদি একজন শিক্ষক হন, উনি ওনার জায়গা থেকে দেশের জন্য একাগ্রচিত্তে কাজ করবেন, উনি যদি একজন রাজনৈতিক ব্যক্তি হন, ওই জায়গা থেকে উনি দেশের জন্য কাজ করবেন, উনি যদি একজন আমলা হন, একজন প্রশাসনিক কর্তা হন, উনি ওই জায়গা থেকে দেশের জন্য কাজ করবেন। অর্থাৎ একটি দেশের প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক অভিন্ন লক্ষ্যে একসাথে কাজ করবে। মানে সভাপতি আজকে সম্পন্ন মানুষ বলতে আমরা সেই ধরনের মানুষকে বুঝাচ্ছি। তারপরে যে বিষয়টি রয়েছে মানুষ সভাপতি, সেটি হচ্ছে নয়। নয় বলতে আমরা একদম নাকচ করছি না, অর্থাৎ আমরা কখনোই বলবো না যে দেশ গঠনে সম্পদের কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু মাননীয় সভাপতি, আজকের বিতর্কটি হবে একটি তুলনামূলক জায়গায়, যখন আমরা একটি দেশ গঠন করতে যাব তখন কোনটি বেশি গুরুত্বপূর্ণ, দেশটির সম্পদ নাকি সম্পন্ন মানুষ। সেই জায়গা থেকে মাননীয় সভাপতি, আজকে পক্ষদল আমরা যে যুক্তি ও তর্কের মাধ্যমে প্রমাণ করে যাব একটি দেশ গঠনের জন্য সম্পদের চেয়ে সম্পন্ন মানুষের প্রয়োজনীয়তা বেশি। অর্থাৎ মাননীয় সভাপতি, আপনি যখন একটি দেশ গঠন করতে যাবেন, সেই দেশটি গঠনের জন্য আপনার সম্পদের চেয়ে, আপনার যদি অল্প সম্পদ থাকে কিন্তু আপনার যদি অধিক সম্পন্ন মানুষ থাকে, তাহলে মাননীয় সভাপতি আপনি দেশটি দ্রুত ত্বরান্বিত গতিতে গঠন করতে পারবেন। মাননীয় সভাপতি, এখন প্রশ্নটি হচ্ছে কেন আমরা এই কথাগুলো বলছি, কেন আমরা বলছি দেশ গঠনে সম্পদের চেয়ে সম্পন্ন মানুষের প্রয়োজনীয়তা বেশি। প্রথম কথা মাননীয় সভাপতি, সম্পদ নিজে নিজে ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ সম্পদ একটি জড় পদার্থ, সেটি ব্যবহার করার জন্য একজন মানুষের প্রয়োজন, অর্থাৎ সম্পদকে একজন মানুষ ব্যবহার করে। তৃতীয় মাননীয় সভাপতি, একটি দেশে অনেক সম্পদ রয়েছে কিন্তু সেটি একজন ঘৃণ্য মানুষ অথবা অদক্ষ নেতার হাতে সেই সম্পদটি পড়ে গেল, তাহলে মাননীয় সভাপতি সে তার স্বার্থে সেই সম্পদগুলো ব্যবহার করবে। অর্থাৎ একটি দেশে শুধু সম্পদ থাকলেই হবে না, সেই সম্পদটি ব্যবহার করার জন্য প্রত্যেক ওই দেশের মানুষের সম্পূর্ণ মানুষ হওয়া লাগবে। অর্থাৎ দেশ এবং জাতির উন্নয়নে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সম্পদ ব্যবহার করার জন্য সম্পদের মানুষের প্রয়োজন রয়েছে। তৃতীয় যে বিষয়টি মাননীয় সভাপতি, আমরা জানি মুক্তবাজার অর্থনীতির এই যুগে আমরা বাস করছি, এইখানে কোনো দেশে যদি সম্পদ না থাকে, সম্পদ আনার জন্য সেই দেশে যদি বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ সৃষ্টি করা যায়, তাহলে মাননীয় সভাপতি বিদেশ থেকে বিনিয়োগ করা যায়। অর্থাৎ মাননীয় সভাপতি, আপনার দেশে যদি কোনো প্রাকৃতিক সম্পদ না থাকে অথবা প্রাকৃতিক সম্পদের স্বল্পতা থাকে কিন্তু আপনার দেশে সম্পন্ন মানুষ থাকে এবং সেই সম্পন্ন নেতৃত্ব এবং সম্পন্ন মানুষের দ্বারা আপনি একটি বিনিয়োগ বান্ধব অবস্থা তৈরি করলেন আপনার দেশে, আপনার দেশে ক্যাপিটাল ফ্লো অথবা মুক্তবাজার অর্থনীতিতে আপনার দেশে সম্পদের সমস্যা হবে না। এই তিনটি কারণে আজকে আমরা বলছি একটি দেশ গঠনে সম্পন্ন মানুষের সম্পদের চেয়ে মানে সভাপতি সম্পন্ন মানুষের প্রয়োজনীয়তা অথবা ভূমিকা অনেক বেশি। মানে সভাপতি, এখন তিনটি ক্ষেত্র বিবেচনা করুন। প্রথমত, একটি দেশ যার সম্পদ রয়েছে, সম্পন্ন মানুষও রয়েছে, সেই দেশটি গঠনে দ্রুত এগিয়ে যাচ্ছে, উদাহরণ রাশিয়া চীন। দ্বিতীয় মানে সভাপতি, একটি দেশের সম্পদ নেই কিন্তু তার সম্পন্ন মানুষ রয়েছে, সেই দেশটিও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, উদাহরণ সিঙ্গাপুর মালয়েশিয়া। তৃতীয় মানে সভাপতি, একটি দেশ যাদের অনেক সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে কিন্তু সম্পন্ন মানুষ নেই, দেশটি ধ্বংস হয়ে গেছে। মানে সভাপতি বলছি কঙ্গোর কথা, যখন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তৃতাটি দিচ্ছি, আমার এই 300 সেকেন্ড বক্তৃতার প্রত্যেকটি সেকেন্ডে কঙ্গোতে একটি ছেলে AK-47 নিয়ে ঘুরছে, কিন্তু মাননীয় সভাপতি সেই কঙ্গোতে ডায়মন্ড উৎপাদনে পৃথিবীর প্রায় 12% ডায়মন্ড কঙ্গোতে উৎপাদন করা হয় এবং মাননীয় সভাপতি ডায়মন্ড উৎপাদনে কঙ্গো পৃথিবীতে তৃতীয়। মানে সভাপতি, আপনি যদি আরেকটি বিষয় লক্ষ্য করেন, আফ্রিকার যে দেশগুলো রয়েছে প্রত্যেকটি দেশে সম্পদের কোনো অভাব নেই মাননীয় সভাপতি, কিন্তু নিউইয়র্ক টাইমসের একটি বিখ্যাত আর্টিকেলে লেখা হয় হোয়েনএভার, যখন সম্পদ মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় মাননীয় সভাপতি, যদি সেই দেশে সম্পন্ন মানুষ না থাকে। অর্থাৎ আপনি যদি আপনার সম্পদকে যথাযথভাবে ব্যবহার না করতে পারেন, সেই সম্পদের জন্য আপনার দেশে গৃহযুদ্ধ দেখা দেয় এবং সেই সম্পদকে ব্যবহার না করার জন্য আপনার দেশের যে উন্নয়নের যে গতি রয়েছে সেটি ত্বরান্বিত হতে পারে না। মাননীয় সভাপতি, আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহতার পর জাপানের কি অবস্থা হয়েছিল, কিন্তু মাননীয় সভাপতি শূন্য অবস্থা থেকে, শুধু সম্পন্ন মানুষের দ্বারা 1950 সাল থেকে 1980 সালের মধ্যে একদম শূন্য অবস্থা থেকে জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। মাননীয় সভাপতি, শুধুমাত্র সম্পদের দ্বারা, শুধুমাত্র সম্পন্ন মানুষের ধারা মাননীয় সভাপতি সম্পন্ন মানুষের ধারা নয়। অর্থাৎ মাননীয় সভাপতি, আপনি যখন দেখছেন একটি দেশ, জাপানের মতো একটি দেশ বর্তমানে যেটি বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি, তারা একদম শূন্য অবস্থা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
তাদের অর্থনীতিকে এই পর্যায়ে নিয়ে গেছে যে মাত্র 30 বছরে সম্পূর্ণ মানুষের দ্বারা, সম্পূর্ণ মানুষের উপর নির্ভর করে তারা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে। অতএব মাননীয় সভাপতি, আজকে যুক্তিতর্কের মাধ্যমে আমরা প্রমাণ করে যাব দেশ গঠনে সম্পদ নয়, প্রয়োজন সম্পূর্ণ মানুষের। ধন্যবাদ মাননীয়, ধন্যবাদ। ধন্যবাদ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তা মোহাম্মদ আশরাফুল গনিকে। এবার আমি আহ্বান জানাচ্ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা এর বক্তা রেজওয়ান শুভ। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আলোয় আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন, আজ এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি আমার সেই প্রবাহমান নদীটির কথা বলতে চাই, যে নদীতে ভাসমান একটি নৌকায় হাল ধরে বসে আছে একজন কুসুমের বাবা, যে নদীতে জাল ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে একদল জেলে, যে নদীর পাশে একটি ছোট্ট ক্ষেতে সারা দিন কাজ করে চলেছে এদেশের কৃষক শ্রমিক জনতা। মাননীয় সভাপতি, আমার সেই প্রবাহমান নদীটি হচ্ছে একটি সম্পদ, আর সেই কৃষক, সেই জেলে, সেই মাঝি হচ্ছে আমাদের জনসম্পদ। মানব সভ্যতার সূচনা লগ্নে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল ইরাকের মেসোপটেমীয় সভ্যতা, নীল নদের তীরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, সভ্যতার কিন্তু সবগুলোই কোনো না কোনো নদীকে কেন্দ্র করে, অর্থাৎ সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তারপর সেই সভ্যতা প্রাচুর্যের কত উপরে পৌঁছবে সেটি নির্ভর করেছিল সেই সভ্যতার সম্পন্ন মানুষের ওপরে। কিন্তু মাননীয় সভাপতি, এটি তো বোঝাই যাচ্ছে একটি সভ্যতা দেশ জাতি গঠনে মুখ্য ভূমিকাটি পালন করছে হচ্ছে সম্পদ, সম্পন্ন মানুষ যেখানে পরোক্ষ ভূমিকাটি পালন করে। আর তাই আজকের বিষয়টি যখন দেশ গঠনে সম্পদ নয়, প্রয়োজন সম্পন্ন মানুষের, তখন এই বিষয়টির বিপক্ষে আমার এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টি যে কয়েকটি শব্দের সংজ্ঞায়নের দাবি রাখে সেগুলো হচ্ছে দেশ গঠন, সম্পদ এবং সম্পন্ন মানুষ। দেশ গঠন বলতে একটি দেশের অর্থনৈতিক এবং সামাজিক তথা সার্বিক উন্নয়নকে বোঝায়, যেটি আমাদের দেশের প্রেক্ষাপটে ভিশন 2021, অর্থাৎ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, নারীর ক্ষমতায়ন এবং স্বাধীনতা নিশ্চিতকরণ। মাননীয় সভাপতি, তারা সম্পদের বলতে তেল, গ্যাস ইত্যাদি খনিজ সম্পদকে বুঝিয়ে গেছেন। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আমরা দেখতে চাই যে মৌলিক অর্থনৈতিক সম্পদের সংজ্ঞাটি কিভাবে দিয়েছে। মৌলিক অর্থনীতিতে সম্পদ বলতে বোঝায় সেই সকল দ্রব্যকে যার উপযোগ আছে কিন্তু চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ, যার বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা আছে। মাননীয় সভাপতি, তেল, গ্যাস ইত্যাদি খনিজ সম্পদ যদি মাটির নিচে অবস্থান করে, যতক্ষণ পর্যন্ত সেগুলো তোলা হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলো সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। মাননীয় সভাপতি, এবার আসি সম্পন্ন মানুষের প্রসঙ্গে। মাননীয় সভাপতি, সম্পন্ন মানুষটিকে ব্যাখ্যা করার জন্য আমরা অর্থনীতির একটি থিওরিকে আবির্ভাব করতে পারি। মাননীয় সভাপতি, থিওরিটি হচ্ছে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ প্রদত্ত দ্য থিওরি অব মোরাল সেন্টিমেন্ট, যেখানে বলা হয়েছে মানুষ মূলত স্বার্থ সর্বস্ব জীব, অর্থাৎ পুরো অর্থনীতিতে সম্পন্ন মানুষটিকে একটি বাইবীয় পরিভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। মাননীয় সভাপতি, তারা সম্পন্ন মানুষ বলতে দক্ষ মানুষকে বুঝিয়েছেন। একটু লক্ষ্য করি অর্থনীতি কি বলছে। অর্থনীতির ভাষায় দক্ষ জনশক্তি, অর্থাৎ যেটিকে বলা হয় টোটাল লিভার পাওয়ার অফ এ নেশন, সেটিকে বলা হয়ে থাকে এদেশের জনসম্পদ বা জনশক্তি। মাননীয় সম্পদ সভাপতি, সেটি কিন্তু একটি অবস্তুগত সম্পদের মধ্যে পড়ে, অর্থাৎ সম্পদের দুটি ধরন রয়েছে, একটি হচ্ছে বস্তুগত, অপরটি হচ্ছে অবস্তুগত। বস্তুগত সম্পদের মধ্যে রয়েছে টাকা, পয়সা, বাড়ি, গাড়ি, স্কুল, কলেজ ইত্যাদি। অপরদিকে অবস্তুগত সম্পদের মধ্যে রয়েছে শ্রমিকের শ্রম, সেবিকার সেবা, ব্যবসায়ের সুনাম ইত্যাদি। মাননীয় সভাপতি, দেশ গঠনে কোনটির ভূমিকা মুখ্য, আমরা যখন এই বিষয়টি নিয়ে আজ বিতর্ক করছি তখন অবশ্যই বলতে চাইনি কখনোই দেশ গঠনে সম্পূর্ণ মানুষের ভূমিকা নেই, এই কথাটি আমরা বলতে চাই না, বরং বলতে চাই কোনটি মুখ্য ভূমিকা পালন করে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, একটি দেশে যদি সম্পদ থাকে কিন্তু সম্পন্ন মানুষ যদি না থাকে, তাহলে যেটি হবে সেই দেশে হয়তো উন্নতি হবে কিন্তু সেটি ধীরে হবে অথবা আশানুরূপ হবে না। কারণ সম্পন্ন মানুষ বলতে আমরা সাধারণত বুঝবো সেই ধরনের মানুষকে যিনি শিক্ষিত, সৎ, যোগ্য, কর্তব্যপরায়ণ। কিন্তু একটি দেশ যদি সম্পদশূন্য হয়ে পড়ে, তাহলে কিন্তু হাজারো সম্পন্ন মানুষও সেই দেশটিকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে না, কথাটি আমার নয়, অর্থনীতিবিদ লিওনেল রবিনসনের ভ্যালুয়েশন থিওরির ব্যাখ্যায় বলা হয়েছে অপর্যাপ্ত সম্পদই সকল অর্থনৈতিক এবং সামাজিক সমস্যার কারণ এবং সার্বিক উন্নয়নের অন্তরায়। মাননীয় সভাপতি, একটি উন্নত বিশ্বের কথা বলতে চাই। আজ থেকে 100 বছর আগে 19 শতকের শুরুতে যে ঘটনাটি ঘটেছিল সারা বিশ্বে একটি আশঙ্কা ছড়িয়ে পড়েছিল, অভাব তথা
সম্পদের ঘাটতির আশঙ্কা। মাননীয় সভাপতি, এরই পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হয়েছিল হোয়াইট হাউস সম্মেলন, যার মাধ্যমে উদ্ভব হয় কনজারভেশন ইথিক্স। মাননীয় সভাপতি, যার মূল বক্তব্য ছিল ম্যানেজমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস শুড বি কন্ডাক্টেড অন এ সাইট অ্যান্ড সিচুয়েশন স্পেসিফিক বেসিস, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ নিশ্চিতকরণ, যার মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্র উন্নত হয়েছিল এবং তখন তারাও বুঝতে পেরেছিল সম্পন্ন মানুষের চেয়ে সম্পদের ভূমিকাটি বেশি দেশ গড়তে। মাননীয় সভাপতি, আমাদের দেশের মেহনতি মানুষের একটি বিশাল অংশ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য দেশের বাইরে অবস্থান করছে। তাদের দ্বারা কিন্তু আমাদের দেশের অনেক উন্নতি সাধিত হচ্ছে ও আমাদের দেশে স্থাপন করা হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যেখান থেকে গড়ে উঠছে সম্পূর্ণ মানুষ। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, তারাও কিন্তু অর্থনীতির ভাষায় সম্পদের মধ্যেই পড়ে। সুতরাং একটি কথা বলতে চাই, আমাদের সম্পূর্ণ মানুষ রয়েছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, কিন্তু একটিমাত্র অন্তরায় আমাদের পিছিয়ে রেখেছে, সেটি হচ্ছে সম্পদের ঘাটতি, যেটি আমরা অর্জন করব আমাদের জনশক্তির মাধ্যমে। অবশেষে বলতে চাই, আমরা বাঁধব কাশের গুচ্ছ, গাঁথব শেফালি মালা, নবীন ধারের মঞ্জুরি দিয়ে সাজিয়ে আনব ডালা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। ধন্যবাদ রেজওয়ান শুভ। এখন পক্ষের দ্বিতীয় বক্তা আবুল বাশার নাহিদ তার বক্তব্য রাখবেন। বিতর্ক চলছে দেশ গঠনে সম্পদ নয়, প্রয়োজন সম্পূর্ণ মানুষের। মাননীয় সভাপতি, বিতর্ক শুরু করছি বিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে। মাননীয় সভাপতি, যেই নদীর দ্বার প্রান্তে একটি সভ্যতার সূচনা লগ্ন হয়, সেই নদীটি যদি বুড়িগঙ্গার পরিণত হয় মাননীয় সভাপতি, তখন সেই বুড়িগঙ্গা নদীতে কিভাবে জেলে মাছ ধরবে আর তার পাশে কৃষক ফসল উৎপাদন করবে? মাননীয় সভাপতি, সেই সময় দাঁড়িয়েই আমরা বলছি এই নদীটিকে বিপন্ন, যদি বিপন্ন না হয়, না করার জন্য যেটি প্রয়োজন সেটি হলো একজন সম্পূর্ণ মানুষের দরকার। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটি হলো সম্পদ আর একটি হলো সম্পূর্ণ মানুষ। মাননীয় সভাপতি, যদি সম্পূর্ণ মানুষ বলতে, সম্পদ বলতে সম্পূর্ণ মানুষকে এর ভিতরে, অর্থাৎ মানব সম্পদকে যদি সম্পদের ভিতরে আমরা অন্তর্ভুক্ত করি, তাহলে মাননীয় সভাপতি আজকের বিতর্কটি থাকে না। কারণ মাননীয় সভাপতি, সম্পদ বলতে আমরা বুঝাচ্ছি প্রাকৃতিক সম্পদটি, আর মানব সম্পদ যদি সম্পদের ভিতরে নিয়ে আসা হয়, তাহলে মাননীয় সভাপতি সম্পূর্ণ মানুষ আসলে কারা? মাননীয় সভাপতি, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে সম্পূর্ণ মানুষ বলতে অ্যাডাম স্মিথের যেই উক্তিটি দেওয়া হচ্ছে, মানুষ নাকি স্বার্থপর। মাননীয় সভাপতি, আজকে এই জাতিরাষ্ট্রের সময়ে যদি স্বার্থপর সবাই হয়, তাহলে দেশগুলো কিভাবে উন্নত হবে অথবা সেই দেশটি কিভাবে গঠিত হবে? সেই প্রেক্ষাপটে মাননীয় সভাপতি, আমাদের অবস্থান থেকে বলছি একটি দেশের গঠনের জন্য সম্পদটি যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যোগ্যতা সম্পন্ন মানুষের, দক্ষ মানুষের, সম্পূর্ণ মানুষের। কেন মাননীয় সভাপতি, আমরা বলতে চেয়েছি সম্পূর্ণ মানুষ বলতে যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়, অর্থাৎ তিনি তার এই তার অবস্থান থেকে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করবে কিভাবে? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে সম্পদ রয়েছে, কিন্তু সেই সম্পদে যদি সুষ্ঠু ব্যবস্থাপনা না করা যায়, সম্পদটি যদি প্রপার ইউটিলাইজ না করা যায়, তাহলে ওই সম্পদটি ওই দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে না। মাননীয় সভাপতি, নাইজেরিয়ার দিক যদি আমরা তাকাই, মাননীয় সভাপতি, তেল সমৃদ্ধ সেই দেশটির আজকে 71% মানুষ যখন $1 নিচে দৈনিক ব্যয় করে মাননীয় সভাপতি, তখন এই সম্পদটি কিভাবে সেই দেশ গঠনে ভূমিকা পালন করে? মাননীয় সভাপতি, যখন 75% মানুষ যখন অশিক্ষিত থাকে, মাননীয় সভাপতি, সেই সম্পদটি সেই দেশ গঠনে কিভাবে ভূমিকা পালন করে? অন্যদিকে যদি আমরা দেখি মাননীয় সভাপতি মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর, সীমিত সম্পদ দিয়ে কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষের কর্মপরিকল্পনার কারণে মাননীয় সভাপতি সেই দেশগুলো আজকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এগিয়ে গেছে। তারা তাদের দেশের মানুষের শিক্ষা, চিকিৎসা এবং মৌলিক অধিকারগুলো পূরণ করতে সক্ষম হয়েছে। মাননীয় সভাপতি, সেই প্রেক্ষাপটেই আমরা বলছি দেশ গঠনে আসলে সম্পদের চেয়ে যেটি প্রয়োজন সেটি সম্পূর্ণ মানুষের। মাননীয় সভাপতি, আমরা বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি, এই বাংলাদেশে সারের জন্য জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছিল কৃষকের। মাননীয় সভাপতি, আজকে সেই বাংলাদেশে যখন কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে যায়, রক্ত দিতে হয় না, জীবন দিতে হয় না, মাননীয় সভাপতি, সেটি কি সম্পদের, সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে, নাকি দক্ষতা সম্পন্ন মানুষ, এই দক্ষতা মানুষ, দক্ষতা সম্পন্ন মানুষের দক্ষ ব্যবস্থাপনার কারণে এটি সম্ভব হয়েছিল? মাননীয় সভাপতি, যেই বাংলাদেশে 16 কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা অথবা একটি অঞ্চলকে মহঙ্গাপীড়িত অঞ্চল বলা হতো, সেই বাংলাদেশ যখন দক্ষ ব্যবস্থাপনার কারণে, কৃষিক্ষেত্রে তাদের ব্যবস্থাপনার কারণে আজকে 50,000 মেট্রিক টন চাল বিদেশে রপ্তানি করতে পারে, তখন আমরা বলতে পারি
সম্পত্তি গুরুত্বপূর্ণ নয়, যেই সম্পত্তি আছে এই সম্পত্তি মানুষের দ্বার প্রান্তে অথবা এই সম্পত্তি দেশের কল্যাণে ব্যয় করার জন্য যোগ্যতা সম্পন্ন মানুষটি বেশি দরকার মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, কেন আমরা বলছি যে এই সম্পূর্ণ মানুষগুলো, সম্পূর্ণ মানুষগুলো যদি না থাকে তাহলে সেই মানুষগুলো, সেই সম্পদগুলো আসলে সেই দেশের জন্য, সেই দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য ভূমিকা পালন করতে পারে না। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, যখন জাপানের যে অবস্থানটি মাননীয় সভাপতি, সেই জাপান আজকে তার অবস্থানটি কীভাবে পরিবর্তন করেছে শুধুমাত্র তাদের যোগ্য পরিকল্পনার কারণে, সিঙ্গাপুরে সেই অবস্থানটি তাদের নিজেদের স্কুল অফ পলিসি মেকিংয়ের কারণের মধ্য দিয়ে। সেই প্রেক্ষাপটে মাননীয় সভাপতি আমরা বলতে চাচ্ছি, দেশ গঠনে সম্পদের ভূমিকা রয়েছে, তবে সেই সম্পদটি দেশের কল্যাণে ব্যয় করার জন্য প্রয়োজন যোগ্যতা সম্পন্ন মানুষের। যখন যোগ্যতা সম্পন্ন মানুষগুলো থাকবে তখনই মাননীয় সভাপতি সেই সম্পদটি সেই দেশের কল্যাণে ব্যয় হবে। মাননীয় সভাপতি আপনাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। এখন আমি আহ্বান জানাচ্ছি প্রস্তাবের বিপক্ষের দ্বিতীয় বক্তা মালিয়া তাবাসুম অনন্যা। মাননীয় সভাপতি, যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছি। তারা যখন আজকে বক্তব্য দিতে গিয়ে বলেন মানব সম্পদটিকে বাদ দিলে তাদের বিতর্কের জায়গাটি থাকে না, তাহলে মৌলিক অর্থনীতির যে সম্পদের যে সংজ্ঞায়ন সেটি থেকে আসলে তাদের বক্তব্যটি দাঁড়ায় না। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, মৌলিক অর্থনীতিতে বারবার বলা হয়েছে সম্পদ বলতে বস্তুগত এবং অবস্তুগত দু ধরনের সম্পদকেই বোঝায়। তারা শুধুমাত্র বস্তুগত সম্পদটিকে আজকে বিতর্কে নিয়ে এসেছেন, অবস্তুগত সম্পদটিকে সম্পূর্ণ তারা ছেড়ে দিয়েছেন। মাননীয় সভাপতি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। হ্যাঁ মাননীয় সভাপতি, দ্বিজেন্দ্রলাল রায় যথার্থই বলেছিলেন, আমাদের দেশটি আসলেই সকল দেশের সেরা এবং এ দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে দেশের কৃষক, শ্রমিক এবং খেটে খাওয়া মানুষেরা, যারা স্বপ্ন দেখছে একটি সোনার বাংলাদেশ করার। মাননীয় সভাপতি, এই ধান ও এই পুষ্প যখন আমাদের সম্পদ, এই খেটে খাওয়া মানুষের নিরলস শ্রম যখন আমাদের সম্পদ, তাদের শ্রম থেকে অর্জিত অর্থ যখন আমাদের সম্পদ, যখন তাদের অর্জিত অর্থ থেকে আমরা দেশের সামাজিক অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়ন সাধন করছি, ঠিক তখনই আমাদের আজকের বিতর্কের বিষয় দেশ গঠনে সম্পদ নয়, প্রয়োজন সম্পন্ন মানুষের। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই বিষয়ের বিপক্ষে আমার ও আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, প্রথমে যে বিষয়টি পরিষ্কার করে নেওয়া প্রয়োজন তা হচ্ছে, আমরা কখনোই সম্পন্ন মানুষের বিষয়টি এড়িয়ে যাচ্ছি না। আমরা বলছি একটি তুলনামূলক জায়গা থেকে, যে জায়গাটিতে দাঁড়িয়ে আসলে সম্পদের ভূমিকাটি দেশ গঠনের মুখ্য সেটি আমরা আজকে প্রমাণ করে যাব। মাননীয় সভাপতি, একটি দেশের উন্নয়নের তথা আমাদের দেশের প্রেক্ষাপট যদি চিন্তা করি, আমাদের দেশের উন্নয়নের অন্যতম একটি বাধা সম্পদের অপ্রাচুর্যতা। কিন্তু আমাদের রয়েছে একদল দক্ষ জনসম্পদ, যাদের শ্রমকে কাজে লাগিয়ে আমরা আজ এক নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমরা এগিয়ে যাচ্ছি ভিশন 2021 বাস্তবায়নের দিকে। মাননীয় সভাপতি, অর্থনীতির যে মূল চালিকা শক্তি বাংলাদেশের ক্ষেত্রে তার উৎস হচ্ছে দুটি, এক রপ্তানি আয়, দুই বৈদেশিক রেমিটেন্স। মাননীয় সভাপতি, রপ্তানি আয়ের মোট 100 ভাগের 19 ভাগ আসে কৃষিখাত থেকে, 31 ভাগ আসে শিল্প খাত থেকে এবং সেবা খাত থেকে আসে 50 ভাগ। মানে সভাপতি, শিল্পের দিকটি যদি তাকাই তাহলে দেশের প্রধান শিল্প পোশাক শিল্প। পোশাক শিল্প থেকে 2014-2015 অর্থ বছরে অর্জিত রপ্তানি আয়ের পরিমাণ 25.5 বিলিয়ন মার্কিন ডলার। মাননীয় সভাপতি, এই 25.5 মিলিয়ন ডলারের মূল কারিগর কারা? মাননীয় সভাপতি, আজকের মূল কারিগর দেশের বঞ্চিত ও অবহেলিত নারী সমাজ, যারা পোশাক শিল্পের এই শ্রমটিকে, তাদের শ্রমটিকে কাজে লাগিয়ে পোশাক শিল্পকে আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছেন, যাদের এই শ্রমটির মাধ্যমে আমরা দেশের দু ধরনের উন্নতি সাধন করছি। মাননীয় সভাপতি, এক, নারী শ্রমটিকে ব্যবহার করে আমরা বিপুল পরিমাণ সম্পদ দেশে মজুদ করছি, দুই, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হচ্ছে। মাননীয় সভাপতি, আর যদি তারা না থাকতেন তাহলে আমরা কিভাবে এই পোশাক শিল্পটিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম তা কি আপনারা বলতে পারবেন? মাননীয় সভাপতি, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তারা আজ সম্পূর্ণ মানুষের বক্তব্য দিতে এসে বলে গেছেন দক্ষ মানুষের কথা। হ্যাঁ মাননীয় সভাপতি, দক্ষ মানুষ তখনই একজন সম্পূর্ণ মানুষ যখন সে জনসম্পদ। মাননীয় সভাপতি, আরো একটি বিষয় উল্লেখযোগ্য যে আমাদের দেশের যে অন্যান্য শিল্প রয়েছে এর মধ্যে 2014-2015 অর্থ বছরে কৃষিখাত থেকে আমাদের প্রবৃদ্ধির হার 3.98% এবং চামড়া শিল্প থেকে অর্জিত আয়ের পরিমাণ 98.2 কোটি ডলার। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, 2014-15 অর্থ বছরের মোট রপ্তানি আয়ের সর্বমোট যে আমরা আয় করি তার পরিমাণ 31.198 বিলিয়ন মার্কিন ডলার। মাননীয় সভাপতি, এই 31.198 বিলিয়ন মার্কিন ডলারের উৎসটা কি? উৎসটা হচ্ছে শ্রমিকের শ্রম, বস্তুত একটি দেশের অবস্তুগত সম্পদকে বস্তু
বস্তুগত সম্পদে রূপান্তর করা মাননীয় সভাপতি। এই বস্তুগত সম্পদটিকে পরবর্তীতে কাজে লাগিয়ে আমরা 2015-2016 অর্থ বছরের বাজেটে বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য 1,550 কোটি টাকা বরাদ্দ করেছি মাননীয় সভাপতি। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রথম শর্ত বিজ্ঞান শিক্ষার প্রসার, সেটির জন্য কিন্তু এই সম্পদটা যদি আমাদের না থাকত, এ পরিমাণ অর্থ যদি আমরা বরাদ্দ করতে না পারতাম, তাহলে কিন্তু ডিজিটাল বাংলাদেশের সেই স্বপ্নটি আমাদের আদৌ বাস্তবায়িত হতে কিনা তা প্রশ্নের মুখে পড়ে যায় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আরো একটি বিষয় লক্ষণীয় যে সম্পূর্ণ মানুষ বলতে চোখ বন্ধ করলে যে আমরা মানুষটির ছবি দেখি, সে মানুষটিকে কিন্তু প্রথমেই হতে হবে শিক্ষিত। মানুষটি যদি শিক্ষিত না হয় তাকে আসলে সম্পূর্ণ মানুষ হিসেবে বলা যায় না মাননীয় সভাপতি। এবং শিক্ষিত হতে হলে আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান। এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমাদের যেমন অর্থের প্রয়োজন, তেমনি প্রয়োজন শ্রমের। অর্থাৎ একটি দেশের বস্তুগত ও অবস্তুগত সম্পদের ব্যবহারের মাধ্যমেই আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব এবং সেখান থেকে একটি সম্পূর্ণ মানুষের উদ্ভব ঘটবে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, লক্ষ্য করা যাক, একটি দেশে যদি সম্পূর্ণ মানুষ গড়ে না ওঠে, সম্পূর্ণ মানুষ গড়ে ওঠার যে প্রক্রিয়াটি মাননীয় সভাপতি, তাতেও কিন্তু আমাদের সম্পূর্ণ সম্পদের প্রয়োজন। অর্থাৎ সম্পদ না থাকলে একদিকে যেমন আমরা সম্পূর্ণ মানুষ গড়ে তুলতে পারছি না, অপরদিকে সম্পদ না থাকলে কিন্তু আমরা দেশ গঠনের যে ধারাগুলো, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন, সেই উন্নয়নগুলো সাধন করতে পারছি না। অর্থাৎ দেশ গঠন এবং সম্পূর্ণ মানুষ তৈরি উভয় ক্ষেত্রে আমাদের সম্পদের প্রয়োজন। সুতরাং মাননীয় সভাপতি, আজকের বিতর্কের শেষে এই বিষয়টি প্রতীয়মান হয় যে দেশ গঠনে এবং সম্পূর্ণ মানুষ তৈরিতে যেহেতু অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, সেক্ষেত্রে দেশ গঠনে সম্পূর্ণ মানুষের চেয়ে সম্পদের ভূমিকাই মুখ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। পক্ষের দলনেতা মোহাম্মদ আজিজুর রহমান তার বক্তব্য রাখবে। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দলের মূল যে বক্তব্য, সেই বক্তব্যের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? তারা অবস্থাগত সম্পদ নিয়ে আলোচনা করছেন। মাননীয় সভাপতি, তারা একবার তাদের প্রথম বক্তা বললেন অ্যাডাম স্মিথের কথা, যেখানে তিনি সম্পূর্ণ মানুষকে স্বার্থপর হিসেবে বিবেচনা করলেন, এবং দ্বিতীয় বক্তা এসে আবার তিনি বললেন সম্পূর্ণ মানুষকে শিক্ষিত হতে হবে। এই যে একটা একজন বক্তার সাথে আরেকজন বক্তার যে পার্থক্য, সেটি কিন্তু আমরা লক্ষ্য করি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, তাদের বক্তব্য শুনে আমার মনে হয়েছে মাননীয় স্পিকার, যে একজন মানুষ জন্মগ্রহণের পরেই জনশক্তিতে রূপান্তরিত হবে, মানব সম্পদে রূপান্তরিত হবে। তাহলে মাননীয় সভাপতি, তাহলে এই যে আমরা যে দক্ষতা সম্পন্ন মানুষের কথা বলছি, যেখানে যোগ্য নেতৃত্ব রয়েছে, যেখানে দক্ষ প্রশাসক রয়েছে, এই প্রশাসক যদি না থাকে তাহলে তারা যে জনশক্তির কিংবা তারা যে জনসম্পদের কথা বলছে সেটি কিভাবে তৈরি হবে মাননীয় সভাপতি? এর পরের যে বিষয়টি আমরা লক্ষ্য করি, তারা ধান চালের উদাহরণ দিলেন, কৃষক তার শ্রমের মাধ্যমে ধান চাল উৎপাদিত করছেন এবং সেগুলো বিক্রি করছেন মাননীয় সভাপতি। এখন একটি দেশের রাজনৈতিক অবস্থা যদি খারাপ হয়, একটি দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য যদি এক মাসের মধ্যে 15 দিন হরতাল থাকে মাননীয় সভাপতি, তাহলে সেই ধান চাল গুদামে পচে নষ্ট হয়ে যায় মাননীয় সভাপতি, সেটি কোনো কাজে আসবে না মাননীয় সভাপতি। ঠিক এই জায়গা থেকে মাননীয় সভাপতি, একটি দেশের সম্পদের তুলনায় সম্পদের চেয়ে বেশি ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে সম্পূর্ণ মানুষ। তার পোশাক শিল্পের উদাহরণ দিয়ে গেছে মাননীয় সভাপতি। একটু লক্ষ্য করি, আজকে পোশাক শিল্পের যে বিনিয়োগের যে পরিবেশ বান্ধব অবস্থা মাননীয় সভাপতি, সেটি যদি যোগ্য নেতৃত্ব না করতে পারে, সেটি যদি দক্ষ প্রশাসক না করতে পারে, তাহলে মাননীয় সভাপতি আজকে আমাদের পোশাক শিল্প এই অবস্থায় আসতে পারবে কি না মাননীয় সভাপতি? পারত না মাননীয় সভাপতি। সুতরাং এইখানটা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করছে, সেটি হচ্ছে সম্পূর্ণ মানুষ মাননীয় সভাপতি। আমার দেশের অনেক পরিমাণে মানুষ রয়েছে, সেই মানুষগুলোকে যদি আমরা কাজ করানোর জন্য আমরা কোনো ধরনের প্রকল্পে নেই, তাহলে এই কাজটি কে করবে মাননীয় সভাপতি? তারা করবে যোগ্য নেতৃত্ব সম্পূর্ণ মানুষ। এরপরে প্রথম বক্তার একটি, তিনি মিশরীয় সভ্যতার কথা বলেছেন মাননীয় সভাপতি, মিশরীয় সভ্যতা নীল নদের কথা বলেছেন মাননীয় সভাপতি, সেই মিশরের কথাই বলছি। এই মিশরেই সম্পূর্ণ মানুষের অভাবে আজকে মিশর মাথাপিছু আয়ের দিক থেকে 100 পেছনে মাননীয় সভাপতি। এই মিশরের যে বক্তব্য শুরু করেছেন, সেটি কিন্তু আজকে তাদের সম্পূর্ণ মানুষ, যোগ্য নেতৃত্ব, তাদের দক্ষ প্রশাসক না থাকার কারণে তারা কিন্তু এগোতে পারছে না মাননীয় সভাপতি। এবার এশিয়ার দিকে তাকায় মাননীয় সভাপতি, আজকে ভিয়েতনাম 19 বছর তারা যুদ্ধ বিধ্বস্ত কি দেশ ছিল মাননীয় সভাপতি। এরপরে দৈমুই নামে একটি 10 বছরের প্রকল্প গ্রহণ করার মাধ্যমে, পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে প্রশাসকদের দক্ষতার ফলে আজকে এই ভিয়েতনাম কোথায় এসে পৌঁছেছে মাননীয় সভাপতি? আজকে 2001 সালে তাদের অর্থনৈতিক উন্নয়নের হারটি 7% পৌঁছেছে মাননীয় সভাপতি। এটি কিন্তু প্রমাণ করে যে সম্পদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে সম্পূর্ণ মানুষ মাননীয় সভাপতি। এবার একটু আফ্রিকার দিকে তাকাই, আজকে আমরা এখানে বক্তব্য দিচ্ছি, একটি ছবি আমাদের সবাইকে আলোড়িত করেছে, একটি শিশু না খেয়ে মারা যাচ্ছে, ঠিক তার পাশেই একটি শকুন দাঁড়িয়ে আছে, কখন শিশুটি মারা যাবে মাননীয় সভাপতি? এই আফ্রিকাতেই পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণর খনি রয়েছে মাননীয় সভাপতি, পৃথিবীতে অনেক দেশের তেল সম্পদ, গ্যাস সম্পদ রয়েছে। আফ্রিকার 95% যে তেল, 85% যে তেল রয়েছে, সেই দেশগুলোতে নাইজেরিয়া, অ্যাঙ্গোলা থেকে শুরু করে বিভিন্ন দেশের
আমরা এই তেলগুলো দেখতে পাই মানুষ সভাপতি, কিন্তু সেই দেশের যদি দিকে আমরা তাকাই তারা অপুষ্টির দিক দিয়ে এক নম্বর বা দুই নম্বর অবস্থান গ্রহণ করে। কেন মাননীয় সভাপতি? পক্ষ দলের প্রথম বক্তা বলেছে একটি দেশের যদি সম্পদ থাকে সেটি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। মাননীয় সভাপতি, আমার সম্পদ রয়েছে প্রচুর, আমি 100 বছরেও উন্নতি করতে পারছি না, এটিকে তাহলে আমার সম্পূর্ণ মানুষের অভাবের কারণেই আমরা বলতে পারি যে সম্পূর্ণ কারণে অভাবের কারণে আমরা পারছি না। অপরদিকে আমরা সিঙ্গাপুর বা মালয়েশিয়ার দিকে তাকাচ্ছি, সেখানে সম্পদের সীমিত থাকা সত্ত্বেও সম্পূর্ণ মানুষের থাকার কারণে তারা এগিয়ে যাচ্ছে। এবার মাননীয় সভাপতি আরেকটি দেশের উদাহরণ দিচ্ছি, যে দেশে স্বর্ণের খনি রয়েছে, তেলের খনি রয়েছে, ইউরেনিয়াম রয়েছে, এবং এই দেশের সমস্যাগুলো 90 সালের আগে হচ্ছে। এই দেশে বর্ণবাদ ছিল, অসমতা ছিল, বেকারত্ব ছিল, শুধু একটা কয়েদি নাম্বার এই দেশটাকে চেঞ্জ করে দিয়েছে, সেটি হচ্ছে 4664। আমি নেলসন ম্যান্ডেলার কথা বলছি, সেই নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাজীব জীবন অতিবাহিত করে এই দেশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার মাধ্যমে কিন্তু আজকে অনেক বেশি এগিয়ে নিয়েছে মাননীয় সভাপতি। এটি কিন্তু প্রমাণ করে একটি দেশের সম্পদের চাইতেও তার সম্পূর্ণ মানুষের ভূমিকা মাননীয় সভাপতি অনেক বেশি। মাননীয় সভাপতি, সুতরাং আমরা যদি দেখি, তারা বারবার বলার চেষ্টা করেছে বিপক্ষ দল যে সম্পদ আমাদের রয়েছে, এই সম্পদটি আগে মাননীয় সভাপতি আমরা বলেছি সম্পদ নিজে কখনো ব্যবহৃত হতে পারে না। মাননীয় সভাপতি, আজকে আমার দেশে কয়লা খনি রয়েছে, সেই কয়লা খনিকে কোন পদ্ধতিতে খনন করলে আজকে সেই কয়লা খনিটি কোন পদ্ধতিতে খনন করলে আমার দেশের জন্য উপকার হবে? আজকে আমার সম্পদ রয়েছে, সম্পূর্ণ মানুষ নেই, সেই পদ্ধতি যদি আমার জন্য খারাপ হয়, আমার পরিবেশের জন্য খারাপ হবে, আমার পরিবেশ বিপন্ন হবে, আমার দেশ বিপন্ন হবে, তাহলে সম্পদ কিন্তু কাজে আসছে না মাননীয় সভাপতি। এরপরে আমরা সাউথ কোরিয়ার উদাহরণ দিতে পারি মাননীয় সভাপতি। সাউথ কোরিয়ার যে 1960-এর দশকে সাব সাহারিয়ান আফ্রিকার যে দেশগুলো রয়েছে তাদের চাইতে জিডিপির হার তাদের অনেক কম ছিল মাননীয় সভাপতি, কিন্তু তারা দক্ষ পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে আজকে সমগ্র পৃথিবীতে 28তম অর্থনৈতিক দেশ হিসেবে প্রতীয়মান মাননীয় সভাপতি। এই উদাহরণ প্রমাণ করে যে সম্পদ আমাদের লাগবে, কিন্তু মাননীয় সভাপতি সম্পদের চাইতেও যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সম্পূর্ণ মানুষ। সম্পূর্ণ মানুষ না থাকলে সম্পদ কোনো কাজে আসবে না মাননীয় সভাপতি। সুতরাং আজকে আমাদের এই যুক্তিটি প্রতিষ্ঠিত হবে, সবাইকে শুভেচ্ছা। এখন আমি আহ্বান করছি বিপক্ষের দলনেতা তাহসিন মাহমুদ সাদমান। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলবার সুযোগ প্রদান করার জন্য। এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে কিছু ধোঁয়াশাপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে, সেটি একটু পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছি। প্রথমত, তারা যখন বক্তব্যটি শুরু করলেন, তাদের বক্তব্যটি শুরু হলো দক্ষ মানুষ হচ্ছে সম্পন্ন মানুষ, কিন্তু পুরো বিতর্কে আমরা যেটি দেখলাম তারা শুধুমাত্র যোগ্য নেতৃত্বের কথা বলে গিয়েছে। স্ব ক্ষেত্রে দক্ষ মানুষের কোনো উদাহরণ এখন পর্যন্ত তাদের তিনজন বক্তার কাছ থেকে আমরা পাইনি। দ্বিতীয়ত, তারা যখন সম্পদ কিংবা সম্পন্ন মানুষ প্রভৃতি সংজ্ঞান দিলেন, কোথা থেকে তারা সংজ্ঞান দিয়েছেন মাননীয় সভাপতি আমরা জানি না, তবে আমরা যখন সম্পদের সংজ্ঞান দিয়েছি আমরা মৌলিক অর্থনীতি থেকে সম্পদের সংজ্ঞান দিয়েছি, সম্পন্ন মানুষের সংজ্ঞান দিতে গিয়ে আমরা মৌলিক অর্থনীতিতে গিয়েছি, তখন দেখেছি সম্পন্ন মানুষের কোনো বিস্তৃত সংজ্ঞান মৌলিক অর্থনীতিতে নেই। তখন আমরা বলেছি একজন শিক্ষিত মানুষ, একজন মেধাসম্পন্ন মানুষকে আজকে আমরা সম্পন্ন মানুষ বলে ধরে নিয়েছি। এবার আসুন বিতর্কে। দেখুন, বারবার তারা যে এজিকাটাতে ভুল করছেন সেটা হচ্ছে তারা বারবার বলার চেষ্টা করেছেন যোগ্য নেতৃত্বের ফলে বিভিন্ন দেশে উন্নয়ন হয়েছে। দেখুন, যখন একটা দেশের সম্পদ ব্যবহার করার কোনো উপযোগী জায়গায় থাকে না, অর্থনীতির জায়গায় সেটাকে সম্পদই বলে না। উদাহরণ, আফ্রিকার তেল যদি পুরো মাটিতে সব জায়গায় বিরাজ করে শুধু থেকে যায় কিন্তু এটা উঠানোর কোনো কিছুই আমাদের হাতে না থাকে, তখন সেটাকে আর আমরা তাকে সম্পদ বলতেই পারবো না, এটা মৌলিক অর্থনীতি বলছে। সুতরাং আফ্রিকা নার্জিয়া সংক্রান্ত যতগুলো যুক্তি আজকে তারা দিয়েছেন তার কোনো যুক্তি আজকে এই বক্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। দ্বিতীয়ত, তারা যে যুক্তিগুলো দিয়েছেন সেই যুক্তিতে বারবার যোগ্য নেতৃত্বের কথা বলে গেছেন, কিন্তু আমরা যখন এই জিনিসটি দেখে দিয়ে যাচ্ছি স্ব ক্ষেত্রে দক্ষ মানুষের যে দক্ষতা, যে শ্রম, অর্থনীতি ভাষায় সেই শ্রমটিকে আজকে জনসম্পদ বলা হয়ে থাকে। তারা যদি এই জিনিসটি না মানেন মাননীয় সভাপতি, তাহলে আমাকে বৈদেশিক রেমিটেন্সের উদাহরণ দিতে হয়। বৈদেশিক রেমিটেন্স যেটা আমরা পাই সেটা আমরা কি রপ্তানি করি? আমাদের শ্রমশক্তিটাকে রপ্তানি করি। সেই শ্রমশক্তি রপ্তানি করে কিন্তু আমরা 2014-15 অর্থবছরে 11,727 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছি, যে সম্পদ দিয়ে আমরা আমাদের দেশ গঠন করছি। এক্ষেত্রে দেশ গঠনে কি মুখ্য ভূমিকা পালন করলো? আমরা যে সম্পদটি দেশ রপ্তানি করলাম সেটির মাধ্যমে যে আইটি করলাম সেই আইটি দিয়ে আমরা দেশটি গঠন করেছি। আমাদের বিতর্কের জায়গা ছিল আজকে এই জায়গাটিতে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, প্রথম থেকে লক্ষ্য করি, আমরা আমাদের যখন বক্তব্য দিয়েছি আমরা তিনটা জায়গা থেকে বক্তব্য দিয়েছি। প্রথম কথা, আমরা দেখে গিয়েছি সম্পদের মাধ্যমে কিভাবে আমরা আজকে আমাদের দেশ গঠন করছি। আমার দলের দ্বিতীয় বক্তা এসে অনেকগুলো সম্পদের উদাহরণ দিয়ে গেছেন এবং পোশাক শিল্প, চা শিল্প, চামড়া শিল্প প্রভৃতি উদাহরণ দিয়ে গেছেন। দুঃখজনক হলেও সত্য, আমাদের পক্ষ দল এখন পর্যন্ত খনিজ সম্পদ বাদে আর কোনো কিছুকে সম্পদ বলতে তারা রাজি নন, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। আমরা মাননীয় সভাপতি খনিজ সম্পদের উদাহরণ দিয়ে যাচ্ছি,
দেখুন, বর্তমানে বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস রয়েছে সে গ্যাস দিয়ে আমাদের দেশে জ্বালানি 70% মেটানো হচ্ছে, আমাদের বিদ্যুতের 44% এবং সার শিল্পে 28% মেটানো হচ্ছে। এবং একইভাবে এই প্রাকৃতিক সম্পত্তি যখন আমাদের একেবারে অনেক বেশি নেই, অর্থাৎ প্রাকৃতিক সম্পদে যখন অপরাজিত রয়েছে, তখনই কিন্তু আমরা বিদ্যুৎ খাতে গত মার্চ মাসে 1500 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখেছি। তার মানে কি, এই সম্পত্তি আমার দেশ গঠন করছে এবং এই সম্পত্তি একেবারে অনেক বেশি না থাকার কারণে, এই সম্পত্তি সীমিত থাকার কারণে আমাদের কিন্তু দেশ গঠনের ক্ষেত্রে আমরা কিছু দূর এগুতে গিয়েও এগুতে পারছি না। লক্ষ্য করুন, এরপর লক্ষ্য করুন মাননীয় সভাপতি, তারা আজকে সম্পূর্ণ মানুষের কথা বলতে গিয়ে দক্ষ মানুষের কথা বলেছেন। আপনি একজন কারিগরি শিক্ষায় দক্ষ মানুষ করতে যাবেন আপনার প্রয়োজন সম্পদের, কারণ তাকে আপনি দক্ষ করে আপনি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাকে দক্ষ করবেন। আপনার একজন একজন মানুষকে মূল্যবোধ সম্পন্ন করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনার দরকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় না থাকলে, স্কুল কলেজ না থাকলে আপনি তাকে মূল্যবোধ সম্পন্ন করতে পারবেন না। লক্ষ্য করুন, বর্তমানে 2015 সালে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে কলেজে আসন সংখ্যা 5,925, যেখানে চট্টগ্রাম বোর্ডে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা 73,000 উপরে এবং শুধুমাত্র জিপিএ 5 যেটিকে আমরা সর্বোচ্চ রেজাল্ট বলি, সেই সর্বোচ্চ ফলাফলকৃত মানুষের সংখ্যাই হচ্ছে 7,000 উপরে। আপনি এত সংখ্যক মানুষকে যখন ভবিষ্যতে নিরাপত্তা দিতে পারছেন না, মূল্যবোধ সম্পন্ন করতে পারছেন না, তখনই কিন্তু আমাদের দেশটি পিছিয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের সম্পূর্ণ মানুষগুলো গড়ে উঠছে না। মাননীয় সভাপতি, এরপরে দেখুন, আমার দেশে যে সম্পূর্ণ মানুষ তৈরি হচ্ছে সেই সম্পূর্ণ মানুষকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না, কারণ কি, আমাদের সম্পদ নেই। কিভাবে আমরা উদাহরণ দিচ্ছি, দেখুন, আমাদের যে মেধা সম্পদ রয়েছে, আমাদের যে চিকিৎসক, আমাদের যে প্রকৌশলী রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা যথাযথ সম্পদের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করতে পারছি না, যে কারণে আমাদের দেশের যে মেধাগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারছি না। এই সকল ক্ষেত্রে যখন সবকিছু একত্রে চলে আসে, তখন আমাদের প্রধানত দেখার বিষয় আমাদের সম্পদগুলো হচ্ছে আমাদের যে বস্তুগত এবং অবস্থাগত দুই ধরনের সম্পদ রয়েছে সেগুলো, এবং সেই সম্পদগুলো আমরা কিভাবে ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা আমাদের সেই দেশটি গঠন করছি সেটি। পক্ষান্তরে তাদের প্রধান যুক্তি যেটি হচ্ছে যোগ্য নেতৃত্ব, সেটি হবে খণ্ডন করা যায়। আমাদের যদি যোগ্য নেতৃত্ব না থাকে, তাহলে হয়তো আমাদের উন্নয়নের ধারাটি কিছুটা মন্থর হবে, কিন্তু উন্নয়নটি থেমে থাকবে না। উদাহরণস্বরূপ, 1971 সাল থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে, বাংলাদেশের জিডিপি বেড়েছে, সকল সময় কিন্তু আমাদের সকল নেতৃত্ব যোগ্য এবং দক্ষ ছিল এটি আমরা বলতে পারি না, তারপরেও কিন্তু আমাদের দেশ এগিয়ে গেছে। সুতরাং মাননীয় সভাপতি, আজকের এই প্রস্তাবটি ক্ষেত্রে আমরা বিরোধিতা করছি এবং এটি বলছি দেশ গঠনের সম্পত্তি মুখ্য ভূমিকা পালন করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এরপর যুক্তি খণ্ডন পর্ব, এ পর্বে 2 মিনিট করে সময় পাবেন দুই পক্ষের দলনেতা। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি পক্ষের দলনেতা মোহাম্মদ আজিজুর রহমানকে। মাননীয় সভাপতি, প্রথম বক্তা বলেছিলেন অ্যাডাম স্মিথের কথা বলে যে সম্পূর্ণ মানুষ হবে স্বার্থপর, দ্বিতীয় বক্তা বলেছেন শিক্ষিত, এবং তৃতীয় বক্তা বললেন মেধা সম্পূর্ণ মানুষ। মাননীয় সভাপতি, এবং তিনি আরেকটি কথা বলেছেন যে এই যে শ্রম শক্তি সেটি আমরা সম্পদ হিসেবে বিবেচনা করব। মাননীয় সভাপতি, তাদের কথা যদি মেনে নেই, তাহলে আমরা যে দক্ষ মানুষের কথা বলছি, যে যোগ্য নেতৃত্বের কথা বলছি, দক্ষ প্রশাসকের কথা বলছি, যোগ্য নেতৃত্বে কি শ্রম দেওয়া লাগে না? মাননীয় সভাপতি, দক্ষ প্রশাসককে কি কোনো শ্রম দেওয়া লাগে না? তাহলে এটি কি তারা কোন সম্পদের ক্রাইটেরিয়ায় ফেলবেন? মাননীয় সভাপতি, এটি কিন্তু তারা আজকে পরিষ্কার করেনি। মাননীয় সভাপতি, এরপরে তিনি বললেন শ্রমশক্তির কথা। মাননীয় সভাপতি, আজকে আমার দেশের দক্ষ মানুষ, দক্ষ প্রশাসক যদি কাজ না করে মাননীয় সভাপতি, তাহলে এই শ্রমশক্তিকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাতে পারবো না মাননীয় সভাপতি। সুতরাং আমাদের যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিকে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমাদের অবশ্যই সম্পূর্ণ মানুষ প্রয়োজন। মাননীয় সভাপতি, তিনি আফ্রিকার কথা বলেছেন যে আফ্রিকার তেল সম্পদগুলো মাটির নিচে বিস্তার করছে, এগুলো কোনো কাজে আসছে না। মাননীয় সভাপতি, তথ্যটি ভুল। মাননীয় সভাপতি, আফ্রিকার যে তেল সম্পত্তি রয়েছে সেটি কিন্তু মাননীয় সভাপতি উত্তোলন হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে সেখানে সম্পূর্ণ মানুষ না থাকার কারণে সেই তেলের লাভটি নিচ্ছে বাইরের দেশগুলোর। মাননীয় সভাপতি, সুতরাং এই ক্ষেত্রে মাননীয় সভাপতি, তেল উৎপাদিত হচ্ছে, সেটি সম্পদ আকারে আসছে, কিন্তু সম্পূর্ণ মানুষ না থাকার কারণে সেটি আর তার দেশে কাজে লাগছে না। মাননীয় সভাপতি, ঠিক এই জায়গাটায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে থাকে? মাননীয় সভাপতি, অবশ্যই সম্পূর্ণ মানুষ। এরপর মাননীয় সভাপতি, তিনি বললেন বাংলাদেশে গ্যাসের কথা। মাননীয় সভাপতি, আজকে যখন সম্পূর্ণ মানুষ না থাকার কারণে আমরা একটি বৈদেশিক কোম্পানির সাথে চুক্তি করে অধিকাংশ গ্যাস বাইরের দেশে দিয়ে দিই, তখন মাননীয় সভাপতি এই জায়গাটায় এই সম্পদকে আমরা দোষ দিতে পারবো নাকি না সম্পূর্ণ মানুষের? মাননীয় সভাপতি, এরপর মাননীয় সভাপতি, তিনি স্কুল কলেজের কথা বলেছেন। স্কুল কলেজে আমাদের যে সীমিত সম্পত্তি রয়েছে মাননীয় সভাপতি, সেই সীমিত সম্পদের
কে নিয়ে সম্পূর্ণ মানুষ দিয়ে আমরা সেটি ব্যবস্থা করছি। এখন লক্ষ্য করুন, আমার প্রচুর সম্পদ রয়েছে, প্রচুর টাকা রয়েছে এবং স্কুল কলেজের জন্য আমরা বরাদ্দ প্রদান করলাম, কিন্তু সেটা দুর্নীতির মাধ্যমে শেষ হয়ে গেল। তাহলে এই জায়গায় মাননীয় সভাপতি, আমার সম্পত্তি কিভাবে কাজে লাগলো? এইখানে সে সম্পূর্ণ মানুষটি মাননীয় সভাপতি কাজে লাগবে। শেষে বলতে চাই, তারা যে প্রবাহমান নদীর কথা বলেছেন, সেই নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সেই নদীতে মাছ চাষের জন্য মাননীয় সভাপতি অবশ্যই সম্পূর্ণ মানুষ লাগবে। এটি হলে এর পরবর্তীতে সেই দেশটি এগোতে পারবে। ওই বিশুদ্ধ নোংরা নদীতে মাননীয় সভাপতি জেলে মাছ ধরতে পারবে না মাননীয় সভাপতি। তাই আমরা বলতে চাই যে দেশ গঠনে মাননীয় সভাপতি সম্পদের চেয়েও মাননীয় সভাপতি সম্পূর্ণ মানুষের ভূমিকা বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে চাই, এই সম্পূর্ণ মানুষটি যখন দেশকে স্বাধীন করেছিলেন মাননীয় সভাপতি, ঠিক সেই সময়কার দেশ আর এই সময়কার দেশের যে পার্থক্য সেটি কিন্তু মাননীয় সভাপতি আমরা বলছি। তারা বলছেন তুলনামূলকভাবে যে জিডিপির যে হারটি ছিল সেটি বাড়ছে, কিন্তু আমাদের যে জায়গার সম্ভাবনা ছিল সেটি আমরা পাচ্ছি না মাননীয় সভাপতি। এটি হচ্ছে সম্পূর্ণ মানুষের অভাব মাননীয় সভাপতি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ পক্ষের দলনেতা মোহাম্মদ আজিজুর রহমানকে। এখন যুক্তি খণ্ডন করতে আসছে বিপক্ষের দলনেতা তাহসিন মাহমুদ সাদমান। মাননীয় সভাপতি, আপনাকে আবারও ধন্যবাদ। বাংলাদেশ গ্যাস যে উত্তোলন করছে তা সিংহভাগ বিদেশের মানুষ নিয়ে যাচ্ছে। আফ্রিকার সম্পদ উত্তোলন করতে উত্তোলনের ক্ষেত্রে সিংহভাগ অন্যান্য দেশ নিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ কিংবা আফ্রিকার কাছে সেই প্রযুক্তিটি নেই, সেই সম্পদটি নেই যে সম্পদ দিয়ে তারা এই তেল বা গ্যাস উত্তোলন করতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, নোংরা নদীতে তিনি বলছেন মাছ ধরা যায় না। মাননীয় সভাপতি, নোংরা নদীতে কিন্তু আমাদের সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। আমাদের যে নদীটি ভালো সেই নদীটি আমার সম্পদ হিসেবে ব্যবহার হতে পারে, যে নদীটিকে আমি ব্যবহারই করতে পারছি না সেটি আর আমাদের সম্পদ হিসেবেই থাকছে না। প্রথম বক্তা বলে গিয়েছেন সম্পদ নিজে ব্যবহৃত হতে পারে না, প্রথম যুক্তি। মাননীয় সভাপতি, সম্পদ যদি নাই থাকে তাহলে সেটা ব্যবহার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয় কথা, অদক্ষ নেতারা তো সম্পদের কথা তিনি বলে গেছেন, আমরা অলরেডি বলেই গিয়েছি যে অদক্ষ নেতা থাকলে হয়তো উন্নয়নের গতিটি মন্থর হবে কিন্তু থেমে থাকবে না, বাংলাদেশের উদাহরণ দিয়ে বলে গিয়েছি। মাননীয় সভাপতি, এরপর তাদের একটি উল্লেখযোগ্য যে যুক্তি সেটি হচ্ছে এই যে শ্রমশক্তির কথা তিনি বারবার বলে যাচ্ছেন, শ্রমশক্তিকে আজকে আসলে তিনি কিসের মধ্যে ফেলবেন? তাদের কাছে আমরা বারবার আশা করছিলাম যে শ্রমশক্তিকে যারা তিনি যদি দক্ষ মানুষ হিসেবে বা সম্পূর্ণ মানুষ হিসেবে ফেলে দেন তাহলে সেটির পক্ষে কিছু যুক্তি। এখন পর্যন্ত এটির কোনো যুক্তি পাইনি, আমরা পুরো যুক্তিটি তাদের পেয়েছি দক্ষ নেতার ক্ষেত্রে। এবং তারা বাবা জিজ্ঞেস করেছেন আমাদের, দক্ষ নেতাটি আসলে আমরা সম্পদের মধ্যে ফেলবো কিনা। আবারও মৌলিক অর্থনীতিতে যেতে হয়, শ্রমিকের শ্রম যেটি বিনিময়যোগ্য, যেটি মানুষকে হস্তান্তরযোগ্য, যেটির বাহ্যিকতা রয়েছে সেটি আমাদের সম্পদ। একজনের মেধা কিন্তু সেক্ষেত্রে সম্পদ নয়, একজনের বুদ্ধিমত্তা সেক্ষেত্রে সম্পদ নয়, তিনি যে কাজটি করছেন সে জিনিসটির যে ব্যবহারযোগ্যতা, যে হস্তান্তরযোগ্যতা সেটি হচ্ছে মাননীয় সভাপতি আজকে আমাদের মৌলিক অর্থনীতিতে সম্পদ। বারবার তারা বুঝতে ভুল করেছেন। এরপর মাননীয় সভাপতি, সামগ্রিক ক্ষেত্রে এটি প্রতীয়মান হয় সম্পত্তি মুখ্য ভূমিকা পালন করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাহসিন মাহমুদ সাদমান। আমরা এতক্ষণ উভয় পক্ষের বিতর্ক শুনলাম, উভয় দলই বিজয়ের জন্য প্রচেষ্টা চালিয়েছে, উভয় দলই ভালো বক্তব্য রেখেছে। তবে সেই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো এখানে যে বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন তারা মূল্যায়ন করবেন যুক্তিতর্ক উপস্থাপনা, ভাষা, তথ্য, বাচনভঙ্গি, এ সকল বিষয়গুলোকে বিচার বিবেচনার মাধ্যমেই বিজয়ী নাম ঘোষণা করা হবে। তো আজকের যে দুই দল অংশগ্রহণ করেছে, দুই দলের মধ্যে আমরা দেখেছি জয়ের জন্য তাদের মধ্যে ছিল আবেগ, ছিল তাদের মধ্যে উৎকণ্ঠা, ছিল প্রচেষ্টা, ছিল এবং সর্বোপরি আমি দেখেছি তাদের মধ্যে ছিল এক উদ্দীপ্ত চেতনা। সেই চেতনার মাধ্যমে তারা কে বিজয়ী হবেন সেই প্রচেষ্টা চালিয়েছেন। তো মানুষ কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হলো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু এই শ্রেষ্ঠ জীবের মধ্যে কারা যোগ্য মানুষ তারাই যোগ্যতা দিয়েই মানুষ এগিয়ে যেতে পারে। এবং এই যোগ্যতার মাধ্যমে, নিষ্ঠার মাধ্যমে, সততার মাধ্যমে, চরিত্র বলে বলিয়ান হওয়ার মাধ্যমেই মানুষ একটি জাতিকে, একটি দেশকে নিয়ে যেতে পারে এবং সম্পদের ব্যবহার করতে পারে। আর যদি অযোগ্য লোকের হাতে সম্পদ পড়ে সেই ক্ষেত্রে কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে সেই সম্পদ আর নিরাপদ থাকে না, সেই সম্পদ বিলুপ্ত হয়ে যেতে পারে, সেই সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। একজন যদি তার সন্তানকে যদি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে তখন তার সকল কিছু চলে আসবে, সম্পদও চলে আসবে, তার ভবিষ্যৎ বংশধরও কিন্তু এগিয়ে যাবে। তো এখানে আমরা লক্ষ্য করি যে আজকে যে আমি অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ফলাফল পাবো, ফলাফলে কারা বিজয়ী হয়েছেন তারা বিজ্ঞ বিচারক মণ্ডলী সেটি মূল্যায়ন করেছেন। আমার মনে হয় আমি ফলাফল পেয়ে যাচ্ছি এবং ফলাফল পেয়ে গেছি। তো ফলাফলে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন,
বিজয়ী দলের নাম ঘোষণার জন্য। বিজয়ী দল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা এবং শ্রেষ্ঠ বক্তা তাহসিন মাহমুদ সাদমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। সম্মানিত সুধী দর্শক, আজকের বিতর্ক অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।